কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কিছু কিছু গুণীজন আছেন জগতে, তারা পরেও কিন্তু কোমর হয়ে আছে দাদা ভক্তির দয় মন্দিরে। কোন গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, এই গ্রামটারে রে ভাই বৃন্দাবনে পরিণত করে দিতে পারে। আর একটা গ্রামে যদি অকৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, এই গ্রামটাকে নরকের পথে নিমজ্জিত করে দিতে পারে। তাই ভক্তগণ, আমি সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম যাপন করছি। আপনারা যে মাগো এত কষ্ট করে বসে আছেন, আপনাদের বসাটা আজকে বেতা যাবে। এই গভীর রজনীতে যারা এখানে শ্রীবাস অঙ্গনে বসে আছেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমার যুবতী বোন এবং লক্ষ্মীমতী মায়েরা যারা আছেন, আমার যুবক বন্ধুগণ, আমার পিতৃ গুরুজন, আমি শ্রীবাস অঙ্গনে অন্ততপক্ষে আজকে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনাদের এই শ্রীবাস অঙ্গনে আজকে বসাটা বেতা যাবে। তো বলবেন কেমন করে, তার বাস্তব প্রমাণ দেখ। একটা তিন মাসের মেয়ে, ওই মেয়েটার নাম হলো জয়া। ওই জয়া একদিন ধীরে ধীরে বড় হয়েছে, তার পূর্ণ যখন বয়সটা ছিল তিন মাস, হঠাৎ একদিন তার মা মারা গেল। কারণ কীর্তন হচ্ছে কি জানে, যে কোনো কথা দাদা এক মনে হইতে, যদি আন কথা আসে কীর্তনের যে একটা অনুরাগ রস দাদা মনের মধ্যে ঢুকে, ওটা একটা বাধা পড়ে। তাই আপনাদেরকে আমি বলছি না যে কথা বলবেন না, কথা বলবেন, প্রয়োজনে 100 বার বলবেন, কিন্তু যাতে আরেকজনের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কথা বলবেন। আমি তো আপনাদের চরণে বারবার প্রণাম জানাচ্ছি, আপনারা এত কষ্ট করে যে বসে আছে, তো কথা বলার প্রয়োজন মনে করলে মা বলবেন, একবার নয় হাজার বার বলবেন, তো কথাটা আসতে বললে ভালো। তো ওই যে জয়াতা, তার মা তাকে তিন মাসের রেখে মৃত্যু তুলে ডলে পড়ে। মা গো, আপনার যারা মা আছে দেখবেন আপনাদের গর্ভসিন্ধু কারাগার থেকে অনেক সন্তান দুর্কুলে ডলে পড়ছে অকাল। এবার দেখা যা, মা মৃত্যুকুলে ডলে পড়ছেন, সন্তানটা মায়ের বদলটা দর্শন করতে পারে, এমন ঘটনা বিরল ঘটতেছে বাংলাদেশে, বিশ্বের বুকে। ওই যে জয়াটা, সেও মারা গেল, তার মা মারা গেল, তিন মাসের রেখে তার মা মৃত্যুর কোলে ডলে পড়ে। একটা সন্তানের মা যদি তিন মাসে মারা যায়, সন্তান বেঁচে দেখা যেত আর মৃত্যু অবস্থায় থাকা একই কথা। আমি তো এক মাতৃহারা সন্তান, আমি এক মাতৃহারা সন্তান, দেশে দেশে কীর্তন করি, কীর্তন করে যখন ঘরে যাই তখন আমি এক হতবাকা করে কি আর বলতে পারি না, মা দরজা, এই জগতে মা নাই গৃহে যার সংসার অরণ্য, তার
দেখিলে মায়ের মুচে যায় সব দুঃখ দৈব দুর্বিপাকে যদি কোন মায়ের সন্তান মারা যায় দেখবেন পারাপড়শি জানার আগে আগে জানে আমার মায় আমরা শরীরের সামরা যদি বিক্রি করি আমরা মায়ের এক ফুটা দুধের ঋণ আমরা শুরু করতে পারতাম সে হচ্ছে আমার রাত্রে তিনটার সময় শিশুকালে মায়ের কুলে প্রস্রাব করেছি পায়খানা করেছি ডান্ডার মধ্যে আমার মা আমার পিতা কাপড়টা আমার অঙ্গ থেকে খুলে আবার শুকনা কাপড় আমাকে আগতে রেখে বুকের মধ্যে রেখেছেন সে হচ্ছে আমার মা এই মায়ের অভাব কখন বুঝি যখন মা বাবা আমাদের জগতে না থাক ওই জয়া মা যখন তিন মাসের মারা গিয়েছে এবার তার পিতা কয়েক মাস পরে একটা বিবাহ করলেন বিবাহ করে আরেকজন মা তার হয়ে গেল তো একদিন ধীরে ধীরে সে বড় হয়ে যখন আট বছর হল একদিন দেখে তার বাড়ির রাস্তা দিয়ে আপনাদের মতো মরমীয় ভক্তগণ পাশের গ্রামে কীর্তন শ্রবণ করিতে থাকে কথাগুলা বুঝবেন ভালো করে আপনারা যেমন আজকে বেগমপুর গ্রামে কীর্তন শ্রবণ করতে এসেছে এভাবে সারি সারি ভাবে তার বাড়ির পাশ দিয়ে তো মায়ের হাত ধরে তো পিতার হাতে ধরে তারা কীর্তনে যাচ্ছে বৃন্দাবনে যাচ্ছে তো শিশু সন্তান তো ওই ঘটনাগুলা প্রশ্ন করে দৌড় দিয়ে তার মায়ের কাছে মা মা গো আমাদের গ্রামের সবাই বৃন্দাবনে যায় তুমি একবার এসে বাইরে হয়ে দেখে যাও মা আমাদের গ্রামের সবাই বৃন্দাবনে যাচ্ছে গো মা তুমি একবার আমায় হাত ধরে এই বৃন্দাবনে নিয়ে চলো না এর মা ধমক দিলে এখন জীবনে খালি সন্তান জন্ম দিলে সন্তান জন্ম দিলে গো মা হওয়া যায় মায়ের পঞ্চ পাপ রাখতে হয় আমি বলে দিই একটা সন্তান জন্ম নিয়ে সুর কেন হয় গো মা তো মায়ের সন্তান একটা সন্তান কেন ডাকাত হয় আর একটা সন্তান কেন জগতের মুখে সত্য ভালো একটা মানুষ আর কিছু কারণ আছে ওই মা ধমক দিয়ে বললেন না তুমি যেতে পারবে ওই চেয়ে দেখো আমার ঘরের মধ্যে কত বাসি কাজ পড়ে আছে আর তুমি যাবে কীর্তন শ্রবণ করতে আমার ওই কাজগুলা কি করবে আমার একটা দুধের বাচ্চা কুলে ওকে আমি দেখব না ওকে স্তনদুগ্ধ পান করাবো না আমি ওই বাসি কাজগুলা করবো ওকে মন্তব্যটা বলতে শিশু সন্তান তো ফুফাইয়া ফুফাইয়া কাঁদিতেছে বক্তব্য এবার কেঁদে কেঁদে গিয়েছে পিতার গিয়ে বলছে পিতা আমাদের গ্রামের সবাই বৃন্দাবনে আমারে মনে বড় সাদ জেগেছে আমি ওই বৃন্দাবনে যাব এ পিতা তুমি আমায় বৃন্দাবনে নিয়ে চলো না দৌড় দিয়ে হাতের মধ্যে ধরে নেবে বাবু ধরে বললেন মা তুমি যে যাবে মধুময় শ্রী বৃন্দাবনে ওই বৃন্দাবনে গিয়ে তুমি কি করবে
তোমারে যে দুটি নয়ন ভাই মাগো ওই সন্তানটা জন্ম থেকে অন্ধ হয়ে জন্ম তার দুটি নয়ন নাই দেখুন আমাদের সবার দুটি নয়ন আছে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দর্শন করতে পারছি মা আমি তো গত কয়েকদিন আগে এই ফাল্গুন মাসের এক তারিখে সুনামগঞ্জে কীর্তনে ছিলাম একজন বৃদ্ধ বাবা অনেক দূর থেকে এসেছেন কীর্তন শ্রবণ করতে ওই একজন দাদা আমাকে আসরে এসে বলছে আপনার নাম শুনে ওই বৃদ্ধ বাবা আসলে কীর্তন শ্রবণ করেছে ওনার দুটি নয়ন আমি কল বললাম ওনার জন্ম থেকে অন্ধ না কোন অসুখের কারণে দুটি নয়ন দিয়েছে চক্ষু গিয়েছে বললেন না জন্ম থেকে অনেক মানুষ দেখবেন যে ভাই জন্ম থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে অনেক দেখবেন মাগো পঙ্গু হয়ে জন্মগ্রহণ করছে অনেকের দেখবেন হাত নেই পা নেই আমাদের তো ভগবান দুটি নয়ন দিয়েছেন বাবা এই দুটি নয়ন দিয়ে যদি ভক্তিভাবে যদি ভক্ত বদনটা দর্শন করিতে পারি ওই ভক্তের বদন ভক্তিভাবে দর্শন করিলে রাধা গোবিন্দের এই যুগল মূরতিকালী যদি একবার ভক্তিভাবে দর্শন করিতে পারি আমাদের চর্ম চক্ষুটা দূরীভূত হবে আর সাথে সাথে দিব্যচক্ষু প্রস্ফুটিত হয়ে এই শ্রীবাসঙ্গ অঙ্গনে রাধা গোবিন্দ দর্শন হয়ে যাবে কিন্তু পারি না পারিনা গো হরি নামে পাশানে গলে কিন্তু আমার মন পাশানে গলে না মনে হইয়াছে কাজের বই কেমনে তারে বুঝাই রাখি হরির নামে পাশানে গলে আমার মনে পাশানে গলে না ভক্তগণ এই জয়ার কথা বলছেন মার তুই তো জন্ম থেকে অন্ধ তুই ওই বৃন্দাবনে কে কি করবে তুই তো কোনো কিছু দেখতে পাবে না এই বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড আপনারা কি এখানে কেউ ভারতে গিয়েছেন মা দেখবেন ভারতে বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধন পুষ্টকেলার মার বলছেন মারে ওই নববৃন্দাবনে গিয়ে তুই কি করবে তোর যে দুটি নয়ন নাই বলছে পিতা আমার না হয়ে দুটি নয়ন নাই আমি ভগবানকে দেখতে পাবো না কিন্তু তুমি যদি একবার আমাকে হাত ধরে ওই বৃন্দাবনে নিয়ে যাও আমি হয়তো ভগবানকে দেখতে পাবো না কিন্তু ভগবান তো দেখবে আমার জয়া আমাকে বৃন্দাবনে দর্শন করতে এসেছে এই নববৃন্দাবনে আপনারা যারা এসেছে ওই যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কিন্তু ভগবান নববৃন্দাবনে আজকে যে যে অবস্থায় বসিয়া আমার ভগবানের কীর্তন শ্রবণ করছে আমার ভগবান বক্তব্য সেই ভক্তি স্বরূপ কান্তি পাপ কান্তিনি আজকে আপনাদেরকেও ভগবান দর্শন করছেন হরিব এই ভক্তগণ আমরা 3.5 ঘটিকা পর্যন্ত অভিসার কীর্তন পরিবেশন করব আমরা আপনাদেরকে সঙ্গে নিয়া আমরা এগুর অভিসারের পথে প্রতি হয়ে যাব তার আগে একটি কথা আপনারা আমাদেরকে কৃপা করবে যেন অভিসার কীর্তনটা সুন্দরভাবে পরিবেশন করিতে পারি আমাদেরকে আশীর্বাদ করবে এবং আমরা সবাই মিলে একটু রাধারানীর চরণে আশ্রিত হয়ে যাই গোবিন্দের চরণে আশ্রিত হয়ে আমরা শুভ অভিসারের পথে প্রতি হয়ে যাব সবাই দুটি হাত তুলুক যে যে স্থানে আছেন মা সবাই দুটি হাত তুলু রাধে রাধে লজ্জা করো না পু তোমরা তো আমার বোনের মতো হরিবল আগামীকাল এভাবে তোমাদের সঙ্গ লাভ করার আমার সুযোগ হবে না তাই সবাই যখন একত্রিত হয়েছি সুন্দর করে একটু প্রভুর বাজারে বসে আমরা আত্মনিবেদিত হয়ে যাই সবাই দুটি হাত তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই বলুন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় জয় মহাপ্রভু কি মায়েরা প্রেম সে দেবেন গো দনিটা জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় মহাপ্রভু আমরা যদি ঘুমাই যাই মহাপ্রভু ঘুমাই যাই আর আমরা যদি সজাগ থাকি মা তাহলে আমার ভগবানও আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন হরিবল স্কুলে কুলে চেন গুরুদেব স্কুলে কুলে চেন সবাই যদি হাত তোলেন সবাই তালটা ধরো স্কুলে কুলে চেন গুরুদেব স্কুলে কুলে চেন সেই স্কুলে পাপি পাপি ভর্তি হইতেছেন স্কুলে কুলে চেন গুরুদেব স্কুলে কুলে চেন স্কুলে কুলে চেন গুরুদেব স্কুলে কুলে সেই স্কুলে পাপি পাপি ভর্তি হইতেছে পরিবেশন করতে হলে মা আগে গুরুর চরণ আশ্রয় নিতে হয় কারণ গুরু কৃপাই কেবল তাই ভক্তগণ আজ বেলি অবসান কালে বেলি অবসান কালে কোনে নদী আরে নাগরী কোনে নদী আরে নাগরী আস্তে আস্তে মায়েরা বলুয়ে কে নদী আরে নাগরী বেলি অবসান কালে পূর্ণ জলে পেলে দিয়ে ছিন্ন কুম্ভ কান্তি করি সেই নদী আরে নাগরী সুরজনীর ঘাটে যাচ্ছেন জল আনয়ন করার জন্য এই নদীয়ার নাগরীর নাম কি গো মা ওই নদীয়ার নাগরীর নাম হলো সনাতন মিস্ত্রির কন্যা নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া বিষ্ণু পূজার চলে জল আনয়ন করার লাগিয়া আজ পূর্ণ জল ফেলে দিয়ে শূন্য কলসী কাঙ্কে নিয়ে
আজ ধীরে ধীরে সুরধ্বনির গাতে যাচ্ছে। আমাদের যারা বোনের মায়েরা আছে আপনারা সুরধ্বনির গাতে যখন কলসি নিয়ে যান গো মা, এই দেখুন আমি দেখাচ্ছি, আমার দিকে লক্ষ্য করো, আপনাদের বাড়িতে পুকুর ঘাট আছে, বাড়ির পাশে কারো নদীও আছে, আপনারা যখন কলসি নিয়ে যান আপনারা এভাবে বসে মস্তকটা নিস্তিকে করে না উপর দিকে থেকে কলসিতে জল ভরে, নয়নটা কি উপরে থাকে না নিস্তিকে থাকে? নিস্তিকে থাকে। এই যে দুটি নয়ন, এই দুটি নয়নের নাম কি? একটা নয়নের নাম হলো গঙ্গা আর একটা নয়নের নাম হলো যমুনা। আর সুরধ্বনি গঙ্গার ঘাটে গিয়েছে নদী আর না করে, দেখুন নয়নটা প্রমাণ করে দিচ্ছে, নদীয়ারে নাগরী আর সুরধ্বনির ঘাটে বেলি অবসান কালে গেল, বেলি অবসান কালে গিয়ে ধীরে ধীরে কলসির নিচ দিয়ে ঢেউ দিচ্ছে। মা গো আপনারা কলসি নিয়ে পুকুর ঘাটে বা নদীতে গেলে ঢেউ দেন কেন দেন? ও মায়েরা আপনারা ঢেউটা কেন দেন গো? জলের উপরের ময়লা গুলো যাওয়ার লাগে, আর জলের মধ্যে যদি ঢেউ দেন উপরের দেখবেন ময়লা গুলা সরে যায়, জলটা পরিপূর্ণ শুদ্ধ হয় পরিষ্কার থাকে। তাই আজ নদীয়ার নাগরী আস্থা কলসিটা কাকে থেকে নাম আজ ধীরে ধীরে ঢেউ দিচ্ছে, তার নয়নটা কিন্তু জলের দিকে। আর আমার গোবিন্দ ওই সুরধ্বনির গাতে একটা প্রদম্ব বৃক্ষের উপরে মোহন বাসী নিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। মা গো আমার যেমন রুদ্রের মধ্যে হাঁটলে দেখবেন আমাদের অঙ্গের ছায়া দেখা যায় না, দলটা যদি সন্তুষ্ট থাকে উপরে যদি ওই গাছের উপরে যদি কোনো পাখি বসে দেখবেন ওই জলের মধ্যে পাখিটাকেও দাদা দর্শন করা যায়। আজ নদী আরে নাগরী আজ যখন দুটি নয়ন ওই সুরধ্বনি গঙ্গার দিকে লক্ষ্য করে আজ দেউ দিচ্ছে জল ভরার জন্য, অর্থাৎ তার দুটি নয়নে তার গৌর রূপ ছায়া কানি বেসে উঠল। হরি বল হরি বল। এমন এক সোনার মানুষ নদী আরে নাগরী লক্ষ্য করে দর্শনী করেল, ওই মানুষকে দর্শন করে তার বাম দিক দিয়ে সুখের সাথে সাথে কলসি বেসে যাচ্ছে। নদীয়ার নাগরীর সেদিকে লক্ষ্য না, আর কলসি বলছে ও নাগরী ও নাগরী রে আজ বহুদিন পরে আমি তোরে কুল ছাড়া হলাম, আর আমি কুলি চড়া হয়ে এমন এক সোনার মানুষ দর্শনী করলাম, আরে দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়নে যায় না রাখা, আরে দেখলে নয়নে যায় না রাখা, নয়নে যায় না রাখা, রঙ্গ মাখা বঙ্গি মাখা, দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, বঙ্গি মাথা দেখলে নয়ন যায় না রাখা, যায় না রাখা, যায় না রাখা, আরে দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, আরে দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, আরে দেখলে নয়নে যায় না রাখা, দেখলে নয়ন যায় না রাখা, ওসে অঙ্গ মাথা বঙ্গি মাথা হরিবোল হরিবোল।
ঠাকুর বলেছি জনম সে আজকে ওই দর্শন করে গৌরূপ বলছে আরে দেখলে নয়নটা রাখা যায় না নদীয়ার নাগরী বলছে আয় হা আজ এমন এক মানুষ আমি দর্শন করলাম আজ বিধি যদি আমায় কোটি জনমের তপস্যার বলে এমন এক মানুষকে দর্শন করতে আমি যাচ্ছি আমার দুটি নয়ন দিয়েছে বিধি কেন আমার লক্ষ্য নয়ন দিল না লক্ষ্য নয়ন নিয়াও ওই গৌরূপ দর্শন করিলে ওই গৌরূপের বর্ণনা শেষ করা যাবে না এমন এক মানুষ আজ ধীরে ধীরে কলসী বেসে যাচ্ছে কলসী বলছে নাগরী রে প্রিয়া জামাই জনমের মতো কুল ছাড়া করে দে আমার কলসী জনমে কানায় আমি দণ্ড করি ও নাগরী রে আমায় জনমের মতো তুই বাসাইয়া দি একদিকে কলসী বেসে যাচ্ছে আর একদিকে নদীয়ার নাগরী কাঞ্চনা কাছে আজকে সুরোদনী থেকে গিয়ে আজ তার মনের কথাগুলা প্রকাশ করছে বিষ্ণুপ্রিয়া আমার যারা বোনেরা আছো গো তোমাদের মনের মতো একজন বান্ধবী আছে এমন কিছু মনের কথা আছে মা বাবার কাছে বলা যায় না কিন্তু বান্ধবীর কাছে বলা যায় আমরা যারা যুবক বন্ধু আছি আমাদের এমন কিছু মনের কথা একান্ত আছে দেখবেন বন্ধুর কাছে না বললে আমাদের ভালোই না তাই ওই যে গৌর দর্শন করলাম বিষ্ণুপ্রিয়া আজকে গৃহের মধ্যে যখন যাত্রা করছে তার মরমীয় আরেকজন নাগরী আর সেই নাগরীর কাছে গিয়ে বলছি কাঞ্চনার কাছে গিয়ে বলছে কাঞ্চনা এমন এক সোনার মানুষ আমি দেখলাম তার রূপের বর্ণনা আমি তোর কাছে বলে শেষ করতে পারবো না বলে বলবো সেই মানুষটা দেখতে কেমন তার কিভাবে বদন পাচ্ছিল সে সুরোদনীর গাতে কি করছে রে তুই একবার আমাদের কাছে খুলে বল তখন বিষ্ণু বাবা বলছেন তাহলে বস আমি সুন্দর করে বলি তাকে আমি কেমন করে দেখলাম আর সে কেমন করে আমার দিকে নয়ন দেখে তাকিয়েছিল ওই আমার সচির কুঙ্গল গৌরাঙ্গ সুন্দর এদিলাম আকির ওই কুনে সচির আমার সচির কুম্ভল গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির কুনে আমার সচির কুম্ভল গৌরাঙ্গ সুন্দর অর্জুন নয়ন বানে
আমার সচির কুঙ্গল গৌরাঙ্গ করে এর নাম আকির পুনে উলুতনে সবাই হরিব নাগরী আমার সচির নন্দন এই দেখুন আমি গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আকির কুনি আর কি জানিস করে বসে রমণি দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়ে রমণি হাসিয়া হাসিয়া রসময় কথাটি আমার পরাণ রইবার আমার সচির কুন্দর গৌরাঙ্গ সুন্দর এড়িলাম আকির কুনে রসের ভাই রসের বিলাস